এক্সামের প্রিপারেশান নিচ্ছেন তারা অবশ্যই কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলোতে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাবেন কারণ আমাদের হোয়াটসঅ্যাপ দুটো গ্রুপ ফুল হয়ে গেছে প্রায় বারবার কিন্তু এতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা সম্ভব নয় আর প্রত্যেকটা চালানো আমার পক্ষে সম্ভব হবে না তাই একটা টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে নতুন টেলিগ্রাম গ্রুপ অবশ্যই টেলিগ্রাম গ্রুপে গিয়ে কিন্তু একটু জয়েন হয়ে যাবেন বন্ধুরা একদিকে যেমন উৎসব উৎফুল্লতা এবং উৎসাহের আলো অপরদিকে কিন্তু নিরাশার অন্ধকার হ্যাঁ বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের রেজাল্ট পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক পরীক্ষার্থীর জীবনটা একটা নতুন আশার আলো পেয়েছে আবার অপরদিকে অনেক 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 পরীক্ষার্থী যারা ভেবেছিল যে তারা কিন্তু চাকরিটা পেয়ে যাবে তাদের জীবনে নেমে এসেছে নিরাশার অন্ধকার যারা এইবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলটা কোয়ালিফাই করতে পারি যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মেন এক্সাম কোয়ালিফাই করতে পারি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো অনেক ইউটিউবার অনেক রিলেটিভ তোমাকে বলবে যে মন খারাপ করো না কিন্তু না বন্ধু তুমি মন খারাপ করো তুমি নিজের মধ্যে রাগটা আনো যে বাকি আর পাঁচজন পাশ করলো আর আমি কেন পাশ করলাম না কি খামতি রয়ে গেল যে তোমার পাশের বন্ধুটা আজ পাশ করলো আর তুমি পাশ করলে না কেন আমি বারবার বলেছি যে জায়গায় কিন্তু কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে সেই জায়গায় কোনো স্যাক্রিফাইস নয় তোমার বন্ধু আছে ভালো আছে বন্ধু বন্ধুর জায়গায় কেরিয়ার কেরিয়ারের জায়গায় হ্যাঁ বন্ধুরা তোমরা রাগটাকে পুষে রাখো এই রাগটাকে কাজে লাগাও নেক্সট ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের রিক্রুটমেন্টে যাতে নেক্সট রিক্রুটমেন্টে তোমরা চাকরিটা হাতের মুঠোয় নিয়ে আসতে পারো আমি সবাইকে বলছি এই যে এই একটা নিরাশার পরিস্থিতি এই যে একটা দুঃখের সময় তোমরা যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মেন এক্সাম কোয়ালিফাই করতে পারো সেটা নিয়ে মন খারাপ অবশ্যই করবে রাগ অবশ্যই আনবে মনের মধ্যে যে কেন কোয়ালিফাই হলো না নেক্সট বার কিন্তু এই রাগটা কাজে লাগিয়ে কোয়ালিফাই করতে হবে সেটার জন্য কিছু খারাপ স্টেপ নিও না কারণ তোমার লাইফটা শুধুমাত্র তোমার নয় তোমার উপরে কিন্তু তোমার মা বাবা সকলেই ডিপেন্ডেন্ট তোমার কিছু হয়ে গেলে তোমার যত না ক্ষতি হবে না তোমার ফ্যামিলির তার থেকে অনেক বেশি ক্ষতি হবে তাই বলছি এই যে এই ব্যর্থতা ব্যর্থতাকে নিচে ফেলে সিঁড়ি বানিয়ে সাকসেসটাকে অ্যাচিভ করো নিজের গোলটাকে অ্যাচিভ করো যারা কোয়ালিফাই করতে পারেননি তাদের জন্য একটা ছোট্ট মোটিভেশনাল ভিডিও বানাবো তো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে ভিডিওটা তোমরা কী করবে কী না করবে সেটা নিয়ে কিন্তু একটু আলোচনা করবো কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি যারা কোয়ালিফাই করে গেছো তাদের জন্য তো যারা কোয়ালিফাই করে গেছো তাদেরকে অনেক 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 কংগ্রাচুলেশনস অল অ্যাবাউট প্রফিটের তরফ থেকে তো তোমরা যারা কোয়ালিফাই করে গেছো তারা অসংখ্য কমেন্ট করেছো এবং বারবার কিন্তু আমাকে মেসেজ করেছো কিছুগুলো জিনিস সেই জিনিসগুলো নিয়ে আজ তোমাদের মনের যে প্রশ্ন সেই প্রশ্ন সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তোমাদের জন্য এই রকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু অল অ্যাবাউট প্রফিট চ্যানেল হামেশায় এনে রাখে তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যেটা তোমাদের মনে অনেক প্রশ্ন ছিল যে ইন্টারভিউয়ের অফিসিয়াল নিউজ যেটা ছিল সেটা এই ভিডিওতে তোমাদেরকে বলবো ক্যান্ডিডেট ক্যান্ডিডেটকে পাস করানো হলো সেটা বলবো ফাইনাল কাট অফ কত যেতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব এবং তোমরা অনেকেই বলছিলে যে অনলাইন ইন্টারভিউ হতে পারে সেটা নিয়ে কিন্তু একটু আলোচনা করব তাই বলছি ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখে নিও তো প্রথমেই বলে রাখছি যে ইন্টারভিউয়ের অফিসিয়াল নিউজটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ইন্টারভিউর অফিসিয়াল নিউজে বলা রয়েছে তোমাদের ইন্টারভিউ নেওয়ার কিন্তু কোনো প্ল্যানিং নেই তাহলে বেঙ্গল পুলিশ বোর্ড সরাসরি জানিয়েছে তোমাদের যে লকডাউন উঠার পর কিন্তু তোমাদের যে ইন্টারভিউ সেই প্রসেসটা চলবে ক্লিয়ার তো ইন্টারভিউয়ের অফিসিয়াল নিউজটা তোমরা জানতে পেরে গেলে এরপর সেকেন্ড প্রশ্ন অনলাইন ইন্টারভিউ হতে পারে কি তো বন্ধুরা তোমরা সকলেই বুঝতে পেরে গেছো যে যখন এই নোটিফিকেশানটা প্রকাশ পেয়েছে যে লকডাউন উঠে যাওয়ার পর তোমাদের ইন্টারভিউ হবে তাহলে তো অনলাইন ইন্টারভিউর কোনো প্রশ্নই আসে না যদি অনলাইন ইন্টারভিউই নেওয়ার থাকতো তাহলে কিন্তু লকডাউন উঠে যাওয়ার অপেক্ষা করতো না ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড ইন্টারভিউ নেওয়ার জন্য কিন্তু রেলওয়ে পরিষেবা এবং যানবাহন পরিষেবা চালু থাকা কিন্তু অত্যাবশ্যক রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কিন্তু পরীক্ষার্থীরা ইন্টারভিউ হলে যাবে ইন্টারভিউ দেবে তার জন্য কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা চালু থাকা অত্যাবশ্যক যোগাযোগ ব্যবস্থা চালু না থাকলে কিন্তু ইন্টারভিউ নেওয়া সম্ভব নয় তাই বলা হয়েছে যে এই যে লকডাউনটা আছে কোভিড নাইন্টিনের জন্য এই লকডাউনটা যতক্ষণ না উঠছে ততক্ষণ না কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে না এরপর যদি লকডাউনটা আরও এক্সটেন্ড করে এবং আরও বাড়তে থাকে তাহলে কিন্তু একটা অনলাইন ইন্টারভিউ নিতে পারে ওয়েস্টবেঙ্গল পুলিশ বোর্ড এটা তোমরা মনে রাখো আপাতত এখন অনলাইন ইন্টারভিউ নেওয়ার কোনো সিদ্ধান্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড কিন্তু নেয়নি ক্লিয়ার করতে পারলাম জিনিসটা যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করবে তোমাদের মনে নেক্সট প্রশ্ন কত গুণ ক্যান্ডিডেটকে পাস করানো হলো তো বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করেছো বারবার কমেন্ট করেছো এবং তোমরা আমাকে কল এবং এস এম এস করেছো যে কতগুণ ক্যান্ডিডেটকে পাস করানো হয়েছে তো বন্ধুরা তোমাদেরকে বলতে চাইছি যে অনেক কম সংখ্যক ক্যান্ডিডেটকে কিন্তু এইবার ইন্টারভিউ এর জন্য কোয়ালিফাই করানো হয়েছে মোট ওয়ান পয়েন্ট টু গুণ থেকে ওয়ান পয়েন্ট থ্রি গুণ ক্যান্ডিডেটকে কিন্তু পাস করানো হয়েছে বিকজ অব দ্য কোভিড নাইন্টিন সেটা তোমরা সকলেই জানো এর মানে দশ হাজার থেকে এগারো হাজার ক্যান্ডিডেটকে কিন্তু ইন্টারভিউ এর জন্য ডেকেছে আবার কাট অফ হাই যাওয়ার আর এই যে কম ক্যান্ডিডেট ডাকার আরেকটা কারণ হতে পারে আমাদের রাজ্যে কিন্তু আট হাজার চারশো ছাত্রদেরকে বা আট হাজার চারশো উনিশটা ক্যান্ডিডেটকে ট্রেনিং দেওয়ার কিন্তু জায়গা নেই এই জন্য অনেক কম সংখ্যক ক্যান্ডিডেটকে কিন্তু ইন্টারভিউ এর জন্য ডেকেছে ইনকেস যদি আট হাজার চারশো সিট ফুলফিল না হয় তাহলে কিন্তু যতটা আরও ভ্যাকেন্ট সিট থেকে যাবে সেই সিটটা জুড়ে যাবে নেক্সট ভ্যাকেন্সির সঙ্গে মানে আট হাজার যে ভ্যাকেন্সি বার হওয়ার ছিল সেটা কিন্তু আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো তোমরা বুঝতে পেরেছো কেন কম সংখ্যক ক্যান্ডিডেটকে ডাকা হলো ওয়ান অফ দ্য মেন রিজন ইজ কোভিড নাইন্টিন আনাদার ইজ ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু অতটা সিট নেই যে এত সংখ্যক ক্যান্ডিডেটকে ট্রেনিং দিবে এরপর চলে আসছি ফাইনাল কাট অফ কত যেতে পারে তো বন্ধুরা তোমরা বারবার আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু অনেক মেসেজ করেছো যে ফাইনাল কাট অফ নিয়ে কিছু বলুন তো আমি তোমাদেরকে ক্লিয়ার বলে দিচ্ছি ফাইনাল কাট অফ নিয়ে কিন্তু এখন বলাটা সঠিক সময় নয় এখন মেন কাট অফ কত হয়েছে সেটাই সঠিকভাবে কিন্তু জানা যায়নি যতক্ষণ না ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড নিজেই প্রকাশ করছে এই যে কাট অফ কত গেল সেটা না প্রকাশ পেলে কিন্তু তোমরা অ্যাকুরেটলি বুঝতে পারবে না যে ফাইনাল কাট অফ কত যেতে চলেছে এছাড়াও একটা এক্সপেক্টেডভাবে আমি একটা কাট অফ দিয়েছি অবশ্যই তোমরা আগের ভিডিওটাই গিয়ে দেখে নাও আমার যতটা মনে হচ্ছে ফাইনাল কাট জেনারেলদের জন্য কিন্তু পঞ্চাশ টাচ করে যাবে দেখো বন্ধুরা অনেকে বলছে আটত্রিশ পেয়ে জেনারেলে কিন্তু কোয়ালিফাই করেছে আবার অনেকে ওবিসি বি বলছে ছত্রিশ সাঁত্রিশ পেয়েও কিন্তু কোয়ালিফাই করেছে তো এখনও যে কাট অফ সেটাই এখনও ভালোভাবে নির্ধারিত হয়নি যখন এই যে ফাইনাল কাট অফটা নির্ধারিত হয়ে যাবে তারপর কিন্তু আমি তোমাদেরকে আউট অফ হান্ড্রেডের মধ্যে কত কাট যাবে এটার একটা ফ্রেশভাবে ভিডিও বানিয়ে দেব। কিন্তু এখন এই যে ফাইনাল কাট ঠিক সময় নয় বন্ধুরা এখন যেটাই বলবো সেটা কিন্তু ভুল হয়ে যেতে পারে আর আমি চাইছি না কোনো কোনোভাবে ভুল নিউজ দিতে তোমরা যারা ইন্টারভিউর জন্য কোয়ালিফাই করে গেছো তোমরা পরিশ্রম করো ভিশন পরিশ্রম করো যাতে ইন্টারভিউতে কোনো মতে না বাদ পড়ো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আশা করছি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি এছাড়াও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড জাহিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন বাই